এনকাউন্টারর পিছত এনকাউন্টার অপরাধীর বিরুদ্ধে হওয়া এনকাউন্টার সকলে প্রশংসায় উপচাই পেলাইছিল। এবার হল পুনের এক এনকাউন্টার। কিন্তু এই এনকাউন্টারর বিরুদ্ধে সর্বত কেবল গরিহণা। এনকাউন্টারত কেবল অপরাধীয়ে গুলিবিদ্ধ হয় নে নিরপরাধী ব্যক্তিও টার্গেট হয়। এজন ছাত্র নেতাক গুলিয়ালে এবার আনন্দ মিশ্র বাহিনীয়ে। এই এনকাউন্টার সংঘটিত হয়েছে নগাঁওত। ইয়ার পিছতে সর্বতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কীর্তি কমল বরাক গুলি চালনা করার পিছত সকলো এবার জাঙুর খাই উঠিছে আনন্দ মিশ্র বাহিনীর বিরুদ্ধে। সামাজিক মাধ্যমত সকলোয়ে খুচ্ছার হয়ে পড়া দেখা গৈছে। রাইজর দলের নেতা অখিল গগৈ আর নুরিনজ্যোতি গগৈয়ে এই সম্পর্কত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নগাঁওত কীর্তি কমল বরা নামের যুবকজনক যধরণে গুলিওয়া হল, এনকাউন্টার করা হল, এই ঘটনাটোয় অসম পুলিশের প্রকৃত চরিত্র আকো এবার পোহরলে আনে। আমি বারম্বার রাইজর দলে বারম্বার পুলিশের এনেকা এনকাউন্টার ঘটনাক নিন্দা করে আসছিল আর এই ঘটনাক আমি হিটলার তন্ত্র নাম দিছিল। কোনোপধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করব নয়, যিকোনো সময়তে অভিযুক্ত গুলিয়াই দিয়ার ঘটনা অসমের ইতিহাসত বিরল আর ভারতের গণতন্ত্রতে পৃথিবী গণতন্ত্রতে এটু বিরল। কেতিয়াও গণতান্ত্রিক এখন দেশত এনেকুৱা ধরনের এনকাউন্টারের ঘটনা ঘটিব নোৱাৰে। আজি আমি দেখিলো যে বিভিন্ন সময় বিভিন্নজনে এই এনকাউন্টার সমর্থন করার কারণে আজি কীর্তি কমল বরা নামের এজন নিরীহ যুবকক, এজন নিরীহ ছাত্র নেতাক এনেকৈ পুলিশে গুলিয়াবলৈ সাহস করলে। সেকারণে এই মুহূর্তত আমি এই এনকাউন্টারের এই গুলি চালনা ঘটনার নিন্দা করছো, অপরাধীক অনতিবিলম্বে গ্রেফতার করবলে দাবি জানাইছো আর নগাঁওর আরক্ষী অধীক্ষকক অনতিবিলম্বে নিলম্বিত করবর কারণে দাবি উত্থাপন করছো। ইয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের হিটলার রাজ, ইয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এটা জঙ্গল রাজ, ইয়া হিন্দুত্ববাদী এখন সরকারের জঙ্গল রাজের নিদর্শন আর এই নিদর্শন কেতিয়াও মানি লওয়া নহব। আমি অসমৰ সকলো জনতাই ইয়ার বিরোধিতা করা দরকার। এই ঘটনা আমি নিন্দা করছো অনতিবিলম্বে। মই আকৌ কৈছো অনতিবিলম্বে নগাঁওর আরক্ষী অধীক্ষক সাসপেন্ড করব লাগে, নিলম্বিত করব লাগে আর যিসকল পুলিশে এই গুলি চালনার ঘটনা করেছে তেওঁলোকক অনতিবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা গ্রহণ করব লাগে। এই ঘটনা পুনরাবৃত্তি হব নোৱাৰে, বারম্বার এনেকুৱা ঘটনা ঘটি আছে, এই ঘটনা অনতিবিলম্বে বন্ধ করবর কারণে আমি দাবি উত্থাপন করলো। নগাঁও মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্র নেতা কীর্তি কমল বরাক আজি গুলিওয়ার যে ঘটনা, এই ঘটনাক আমি তীব্র গরিহণা দিছো আর এই ঘটনায় ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিছে। যি কথা আমি ইতিমধ্যে কই আইছিলো, অসমত চলি থাকা এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর আইন বহির্ভূতভাবে চলি থাকা এনেকা ধরনের গুলিওয়ার যে ঘটনা এনকাউন্টার নামত, এইটোৱে অসমৰ সাংবিধানিক বিধি ব্যবস্থালৈ সংকট নমাই আনিছে, আইনের শাসন নাইকিয়া করেছে আর এনেকা ধরনের ঘটনার উমান আমি আরম্ভণিতে পাইছিল আর সেই কারণে ইয়ার তীব্র বিরোধিতা করেছিল। আজি কীর্তি কমল বরা ডাঙরিয়ায় তেওঁৰ বক্তব্য যেব কথা কৈছে, তেওঁ কেনেকৈ মাতৃর বিভিন্ন ধরনের দরব আনিবর যাওঁতে বা ঘুরি অহার সময়ত এগৰাকী ব্যক্তিক মারপিট করে থাকা অবস্থাত তেওঁ কেবলমাত্র রওতেই বা তেওঁ কেবলমাত্র সেইখিনি পার হয়ে আহতেই তেওঁক মাতি আনি অত্যাচার করলে বা মারপিট করলে, মারপিট করার পাছত ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার লগে ভরি গুলিয়াই দিলে, গুলিয়াই দিয়ার পাছত পকেটত মদর বটল ভরাই দিবর কারণে পুলিশে উঠি পড়ে লাগছে, পুলিশের সেই গাড়ি সমূহের মদর বটল অনা বলে উল্লেখ করেছে। অর্থাৎ এই গোটেই ঘটনাটি ঘটার পাছত একটা পরিকল্পিতভাবে গোটেই কাম করবর কারণে উঠি পড়ে লাগছে। আর আমি এই কথা বারে বারে কই আইছিল যে এনেকৈ আইন হাতত তুলি লওয়ার যে কথা মুখ্যমন্ত্রী একটা বিশেষ প্যাটার্ন তৈয়ার করার কথা যদি কই আইছে, এই সমগ্র প্রক্রিয়াটে
আইনের শাসনের অবসান ঘটা একটা জঙ্গলরাজ সৃষ্টি করব। জঙ্গলরাজ সৃষ্টি ইতিমধ্যে হওয়ার উপক্রম ঘটিছে। তারপরেও এই সমগ্র প্রক্রিয়াটোর যোগেদি মুক্ত সত্যার একটা পরিবেশ ইতিমধ্যে আরম্ভ হওয়া আমি উকমুকনি দেখা পাইছো। গতিকে এনেকুৱা ধরনের ঘটনা বন্ধ হব লাগবে। আমি কেতিয়া পরিয়ালের লোকে অভিযোগ করা মতে টিউশন করে মাতৃর ঔষধ ক্রয় করবল যার মুহূর্ত আরক্ষে গুলিয়ায় কীর্তি কমল বরাক। গুরুতরভাবে আহত কীর্তি কমল বরারও একই মন্তব্য। গুলিবিদ্ধ কীর্তি কমল বরা আর পরিয়ালের ভাষ্যর পিছত এতিয়া সন্দেহর আঙুলি উঠিছে আনন্দ মিশ্র নেতৃত্বাধীন নগাঁও আরক্ষীর বিরুদ্ধে। এতিয়া প্রশ্ন হয়েছে আরক্ষীর কিয় এনে আচরণ? টিউশন পড়া আইছে, বাপেকে কলে মা কাকু বেয়া, তুমি এই ডক্টর তাত গেলে গৈ পেলাই ঔষধ আনি দিয়াচোন মাৰ কাৰণে ভিটামিন ঔষধ। সেয়ে আনিছে, আনি আমাৰ তিনিআলিটো ৰাখিল পিছত তিনিআলিটো পাইছে, তাতে বিনা কাৰণতে পুলিচে গুলিয়াই দিলে। কোনো যদি দোষী প্ৰমাণিত হয় বিচাৰৰ কাঠগড়াত উঠিবনে অতি জনপ্ৰিয় আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰ? যে সঠিক তদন্ত হব আৰু নগাঁও ৰাইজে এটা কথা জানে যে আপুনি বিগত সময়ত বহু অপৰাধীক আপুনি কোঠাত অপৰাধীক একাউণ্ট কৰিছে, কিন্তু সকলোৱে বিচাৰিছে যে নিৰপৰাধী কোনো শাস্তি নিশ্চয় সেইটো আমি ক'লো না, নোট অভাৰ একশ্যন উইল বি টলাৰেটেড। অভাৰ একশ্যন কাৰোৰ পক্ষত সেইটো মাননীয় নহয়, আমার আমিও করো বা কোনে করলে সেটা ডেফিনেটলি আমি লর ভিতর থাকি কাম করব লাগে। বাট এনেকা বারবার আমার কাঠঘরা ঢালি দিলে একটা কাম করার, তো মানে কি একদম প্রথমে এই ট্রায়াল বাই মিডিয়া যদি হব আরম্ভ করে গে মানুষ ইয়াতে আমার স্টেটমেন্ট দিব লাগে ইয়াতে ফাইসলা হয়ে যাব, তেতিয়া তো দেন আই থিঙ্ক উই আর নট হেডিং টুয়ার্ডস আ ভেরি গুড সোসাইটি। বাট যেটু আছে আমি এনশিওর করে আসো যেটু ফেয়ার ইনভেস্টিগেশন হব এটু হব আমি নিজে। এই কারণে ইনফ্যাক্ট আই ওয়াজ নট আই ওয়াজ অ্যাডভাইজ টু বি কোয়ারেন্টাইন আফটার কোভিড, তার পিছত আমি ভাবিলো কি না এটা ইম্পর্টেন্ট হয় আহাটো, সেইকাৰণে আমি নিজে ওলাই আহিছো আর এইটো আমি ইনভেস্টিগেট করে আসো। আমি শিওর যেটু ফেয়ার আছে সেইটো ইট ওলাই আসো। স্যার আরক্ষীকে আক্রমণ করেছিল নাকি? তা নিশ্চয়ই, তা চোট লাগিছে, দ্য পার্সন ইজ ইনজিওর অলরেডি, মাথা মাথা ফুলাই হাত হাত ফুলাই আছে, ডেফিনেটলি হি ইজ অলসো টেকিং সাম মেডিকেশন। স্যার যে পরিয়ালের লোক আছে বা যে উচ্চ সুবিধার লোক আছে একটা কথা অভিযোগ করেছে যে যখন আলোন মিশ্র এস পি হয়ে পেলায় নগর আছে, এই সময় আরক্ষী গুন্ডারা চলাইছে বলে মাক মাতৃয়ে কোন মাতৃয়ে এই অভিযোগ উত্থাপন করেছে? এই আমি আপনি এই যদি গুন্ডারাজ কব বিচার তো ঠিক আছে, আমি আমি পুলিশ রাজ আই আছে, আপনি গুন্ডারাজ সহন কর বেলেগ করব গুন্ডারাজ, আসলে তো গুন্ডারাজ গুন্ডারাজ কেউ আসলে আগত সেইটা কলে নিজের এটা নিজের উপর চোট লাগলে সকল মনত হয় কি মো দেউতাক খুঁজলে কোবা মনে এটা খুব ভাল হয়, আপনি যান মা দেউতাক খুঁজিব যাব, তার এনেকুৱা হয় কি আমি ভালই আছো, আমি কোৱা নাই কি সেই মানুষটো বেয়া, আমি কোৱা নাই কি আমি ঠিক আছো হয়ে বেয়া, আমি একদম ডিসিশন দিয়া নাই, ডিসিশন তো আপনার ইনভেস্টিগেশন হব যি আছে। আপনি যে কথা কৈছে জনে যে উত্থাপন কৈছে আমি তার কথাটু শুনিম, জেল মানুষ লগত আমি রিকুয়েস্ট করিম যদি কারোর লগত কোনো তথ্য থাকে কোনো আই উইটনেস থাকে আহি মোক স্টেটমেন্ট দিব, আমি নিশ্চয় আপনার কথাটো শুনিম। ইয়াত এতিয়া এটো নহব কি আমি একপক্ষ হই বা ইউনো ওয়ান সাইডেড হই, সেইটো ইনভেস্টিগেশন নহব। আর যেটু যদি মানুষ বিচারে কি আনন্দ মিশ্রার থাকা টাইম যদি গুন্ডারাজ করে আছে আমি একদম ভাল দরা হই বহি যাও, তারপর আপনি চাও কেনেকুৱা গুন্ডারাজ চলিব তেতিয়া দুনিয়া, তো এইসব এনেকুৱা স্টেটমেন্ট দিয়াত আই বিলিভ দিস ইজ ইরেসপন্সিবল স্টেটমেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। নিশ্চয় আপনি ঠিক কৈছে, তদন্ত তো যে কোনো ঘটনা হলে তদন্ত হবই লাগে, হবই, আমি নিজেও প্রিয়ত গৈছো যেহেতু গ্রামত আছে সেইটা গৈছো, আমি বাকি যিমান যেটো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কৰিব লাগিছে সেইটো আমি কৰিছো, তো কৰাৰ পিছত যে তার লগত আৰু একজন মানুষ ধরা পৰিছে যে তার স্পটত আছে তাকো আমি সোধপোছ কৰিছো, আমি যেটো গম পাইছো এইটো ইমান দেখো কি হয় কি যার মানুষ ধরা হয় না আই ক্যান আন্ডারস্ট্যান্ড পেৰেণ্টছো বহুত ভাল, যেটো ড্ৰাগছটো এনেকুৱা বস্তু হয় যে মানুষ ঘরের মানুষ গমই না পায় আমার লড়া ছাড়ি কি আছে, সেইটা ধরার পিছতেই গম পায় কি কি হয়েছে, হয়তো আমি কোবা নাই যে বহু পুরানো পাপি আসলে বা কি আসলে হয়তো নতুনকে স্টার্ট করেছে, আজি যেহেতু গম পালে আমার টিম কি তাত আছে, তো সেই কারণে দুজনক সিভিলত পঠাব লাগে, কিন্তু সিভিল কাপড়ত না গেলে মানুষ পলাই যায়, যেতিয়া দুজন সিভিল কাপড় তাত গৈছে গৈ যেতিয়া তাক গম পালে কি সেই মানুষটো প্রথমে কৈছে তার সাসপেকশন করেছে, যেটা আমি ইয়াত সোধপোছ করার পিছত যেটা গম পাইছো সাসপেকশন করেছে কোনে হয় ভাই এখানে পলাও ইয়াত সেই তেতিয়া কই দিলে আমি পুলিশের হল, যেটা কোয়ার লগে লগে পুলিশ আসো তার উপর আটাক শুরু করে দিলে, যে আটাক হল তো আটাক হওয়ার পিছত নিশ্চয়ই তো আমি পুরা দুজনও আসলে বেশি পুলিশ তেতিয়া না আসলে তেতিয়া মার খাব আরম্ভ করলে পুরা, তার পিছত মানুষ পিছত দিয়ে দৌড়ি আহিছে আমার পুলিশের মানুষ তাত ওভার পাওয়ার করার টাইমত সেইটা যেটু ফায়ারিংটা হল জাস্ট বিকজ সেইটো না করলে হয়তো আর ইট কুড হ্যাভ বিন আ ফেটাল ইঞ্জুরি, যেটা অলরেডি ইঞ্জার্ড হয়েছে ফেটাল ইঞ্জুরি, এনেকা একটা সিচুয়েশন যদি আমি বুঝি পাও আমার সহানুভূতি আছে যদি মানুষ এনেকা হয়ে আছে কি, বাট যেটু ইনভেস্টিগেশন করে যেটু সচা কথা ওলাই আহিব এইটো আপনি চিন্তা নকরব, আমি নিশ্চয় এইটা ইনশিওর করিম কি আমার ফেয়ার ফেয়ার যেটু ইনভেস্টিগেশন হব লাগে সেইটো হব, বাট
সেইটো কোৱা একদম প্ৰথম প্ৰথমে মানে কি মানুহ দেখো সব ইমোশনত কথা কৈ আছে ফ্যাক্ট বেসড কথা কব লাগে আমি আমার পুরো টিমর এইটু করাইছো মেডিকেল করাইছো তারও মেডিকেল হয়েছে বাকি যি আছে আমি করিম আর যি সসা হব সেইটুই হব আমি উইল ইনশিওর কি কোনো ওভার অ্যাকশন আমার পার্ট দিয়ে হব না লাগে দ্যাট উই উইল ইনশিওর কিন্তু স্যার একটা কথা উত্থাপন হয়েছে যে যে সময় পিতা হয়েছিল সেই সময় এন্টি নাকোটিক স্কোয়াড যে আসে তারপরা মদৰ বটল পেলোৱা হৈছিল আৰু পেলোৱা পেলোৱা ফচোৱা হৈছিল মদ খাই বুলি ফচোৱা হৈছিল দেখি অভিযোগ সেইটোই কথা তেতিয়াতো আমি কাম বন্ধ কৰি দিওঁ কালি দিয়া আমি যি মানুহ ধৰিম কৈ দিব মই ফচোৱা হৈছে তো এনেকুৱা কৰিলে নহ'ব দেখো যাৰ মানুহ ঘৰৰ মানুহ ধৰিম সেই আহি কৈ দিব মোৰ মানুহ ফচোৱা হৈছে এনেকুৱা তেতিয়াতো আমাৰ কাম বন্ধ কৰি দিব লাগে নগাঁও গোজ বেক টু যেনেকুৱা আছিলে এনেকুৱা থাকিব লাগে এন এছ বন্ধ কৰি দিওঁ আমি ঠাণ্ডা ঘৰত বহি থাকোঁ এই কি পাগল নিচিনা আমি ঘূৰি আছোঁ তেতিয়া সেইটো কোৱাটো বহুত ইজি হয় মানুহৰ ওপৰত আক্ষেপ লগাই দিয়া দোষ লগাই দিয়া যি মানুহ গ্ৰাউণ্ডত কাম কৰি আছে না স্যাৰ সেই মানুহ বুজি পায় কি ঠেকটো কি হয় ঠাণ্ডা দিনত গৈ আমাৰ কি লাগি আছে আমি ঘৰত বহিব পাৰোঁ আৰামছে আমাৰ কি মানুহ লাগিছে কিটো গৈ গৈ তালাচী কৰিব ক'ত চলিছে তাৰ কোনো পাৰ্চনেল দুশ্মনীটো নহয় এয়া এই মুহূৰ্তত এক ডাঙৰ প্ৰশ্ন নিউজ ৰিপৰ্ট নিউজ আছাম।